Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. বাড়িতে কেউ আছেন? আপনারা? আরে সত্যনারায়ণ বাবু যে, এটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনার ঘরে কোনো মস্তান ঢুকেছে কি? না তো। ভয় মিথ্যে বলছেন না তো? দেখুন, সত্যনারায়ণ জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। বিরক্ত করার জন্য দুঃখিত, চলি। জীবনের চাহিদা মেটানোর জন্য যদি মাস্তানি করতে হয়, হাতে ছুরি তুলে নিতে হয়, তাহলে পুরুষ হয়ে জন্মেছিলে কেন? আমার এই মাস্তানি জীবনে কোনো মায়ের মতন দেবীর দর্শন পাইনি। আজই প্রথম দেবীর দর্শন পেলাম। আজ আপনার স্বামী আমাকে বাঁচানোর জন্যে মিথ্যে বললেন, তার জন্য আপনি আমাকে শাসন করলেন, আবার জীবনের ভুল পথটা দেখিয়ে দিলেন, অমানুষ রাজার মধ্যে জাগিয়ে তুললেন মানুষ রাজাকে। দেবী দর্শন করতে গেলে প্রণামী দিতে হয়, তাই সেই প্রণামী হিসেবে আমার মাস্তানি জীবনের এই ছড়িখানা আমি আমার মায়ের চরণে দিয়ে গেলাম। কি ব্যাপার? আজ মনে হচ্ছে হৃদয় খুব চোট পেয়েছ, যার জন্যে গ্লাসের উপর গ্লাস মদ মুখের ভেতর ঢেলে দিচ্ছ। চোট পেয়েছি সত্যি, কিন্তু নতুন করে নয় সুনেত্রা, 15 বছর আগেকার চোট। লক্ষ্মী নামের একটি মেয়ে আমাকে অবজ্ঞা করে আমারই বন্ধু সত্যনারায়ণকে বিয়ে করেছিল। লক্ষ্মীকে তো নারায়ণের পাশেই মানায়, যেমন তোমার পাশে আমাকে। কিন্তু এই বিয়েটা তো আমি মেনে নিতে পারিনি সুনেত্রা। 15 বছর যন্ত্রণার আগুন বুকে নিয়ে ঘুরে বেরিয়ে লক্ষ্মীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি। এইবার আমি লক্ষ্মীর সাজানো সংসার ভেঙে চুরমার করে দেব। কি করে? দেবতার মন্দির ভাঙা মানুষের পক্ষে সহজ কাজ নয়। মানুষের পক্ষে সহজ কাজ নয়, কিন্তু শয়তানের পক্ষে সহজ কাজ। দেবতার মন্দির যে ভাঙবে, সে আজ আমার অফিসেই আসছে। তোমার দায়িত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে দাদা, এবার আমাকে আমার দায়িত্ব করতে দাও। তুমি চাকরিটি ছেড়ে দাও দাদা, আমাদের জন্য তো অনেক সময়টাই দিলে, এবার বাকি সময়টা আমার মায়ের মতো বৌদির জন্য দাও। সুমন, তাহলে তো আমার দায়িত্ব থেকে আমাকে মুক্তি নিতে হয়, নইলে তোর দাদার সময়টা কাজে লাগাবে কি করে? মানে মানে তোকে এবার বিয়ে দেব,
তারপর সংসারের চাবিটা তোর বউর আঁচলে বেঁধে দেব। ব্যাস আমার দায়িত্ব শেষ। তা হয় না বৌদি, এখনো সুমন আর বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, সেজন্য তোর দাদা আছে, আমি আছি। শোন, তুই যদি বিয়েতে রাজি না হোস তাহলে তোর বড়দাও চাকরি ছাড়বে না, কারণ তোর বউ ঘরে না এলে সংসারের কাজ তো আমাকেই করতে হবে। তোর দাদা একা একা ঘরে বসে কি করবে? ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের সুখের দিকে তাকিয়ে কিন্তু আমি রাজি হলাম। দাদা আসি, বলছিলাম এবার সুমনের জন্য একটা ভালো মেয়ে দেখতে হয়, কি বলো? আসুন আসুন। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বিভাস বাবুর কাছে, পাশের ঘরে গেলেই সব বুঝতে পারবে। হ্যাঁ, দিদি বৈশাখী, দিদি দিদি আমাকে বাঁচা, দিদি দিদি আমাকে বাঁচা, ওরা আমাকে নষ্ট করতে চায়। তোমরা কারা? আমার লোক। অবাক হবার কিছু নেই, এটা হলো আমার দাবার চাল। বলিনি বলবো? তোমাকে এখানে নিয়ে এসেছি তার একটাই কারণ, তোমাকে দিয়ে আমার জীবনের এক চরম শত্রুকে ঘায়েল করতে চাই। অসম্ভব, আমি এখানে কাজ করতে এসেছি, আপনার শত্রু ঘায়েলের হাতিয়ার হতে আমি আসিনি। আসনি, কিন্তু এখন থেকে আমার সমস্ত কথা শুনতে হবে, আর যদি না শোনো তাহলে তোমার চোখের সামনে আমার এই লোকগুলোকে তুমি দেখতে পাচ্ছ, এরা তোমার বোনকে নষ্ট করে দেবে। তুমি বলেছিলে তোমার মাকে তুমি কথা দিয়েছিলে, নিশ্চয়ই এই কথা দাওনি যে তোমার জন্য তোমার বোনকে কুকুরে কামড়ে নষ্ট করবে? আসলে আপনি কে? বাইরে থেকে দেখতে মানুষ, ভেতরে একটা অমানুষ। শোনো, তোমার প্রথম কাজ হবে আমার কথা মতো সুমনের সাথে প্রেম করা। সুমনকে? আস্তে আস্তে সব জানতে পারবে, সুমনের সঙ্গে পরিচয়টা আমি তৈরি করে দেবো। ওকে, কিন্তু মনে রেখো, কোন রকম চালাকি করলে তোমার বোন নষ্ট হয়ে যাবে। আমার জন্য আপনার রক্ত ঝরলো। একজন মেয়ের সম্মানের থেকে আমার রক্তের দাম নিশ্চয়ই বেশি নয়। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। বৌদি, তোমার জন্য শাড়ি এনেছি, খুব কম দামি। আসলে জন্মাবার পর থেকে মাকে কখনো কিছু দিতে পারিনি, কারণ বৌদি তো মার মতো নেই, তাই আমার রোজগারের টাকায় একটা সাত করে তোমার জন্য। না লক্ষ্মী, রাজারই পরিবর্তন শুধু শুধু তোমার জন্য। জানো লক্ষ্মী, আমার না মাঝে মাঝে তোমাকে তোমাকে দেবী বলে ডাকতে ইচ্ছে করে। দেখো, এই কথা বলে নিজেকে স্ত্রীর কাছে ছোট করো না। না না, ছোট করছি না, সত্যটাকে স্বীকার করে নিচ্ছি। বৌদি, একটা জিনিস চাইবো দেবে? বলো। তোমার আর দাদার ওই ছবিটা দেবে? কেন, আমার ওই ছবিটার প্রয়োজন হলো কেন? দুবেলা প্রণাম করবো। প্রণাম করার জন্য দিলাম না, আমাদের মনে রাখার জন্য দিলাম। এটা রাখো। আসি। আরে, এর নাম তো রাজা, তোর সামনে সেদিন যার কথা বলছিলাম না,
তুই বলি বড়দা খুব দেখতে ইচ্ছে করছে, এই তো সেই। আসলে আমি তো ঠিক বুঝতে পারিনি, মানে আপনি প্লিজ আমার ক্ষমা। ঠিক আছে আপনি মাফ করে দিলাম। বলিস কি রে? হ্যাঁ জানিস তো, দাদা বৌদির কথা শুনে এত লজ্জা লাগছিল না। তবে সাবধান, দাদা বৌদির মতো তুই বেশি বিশ্বাস করিস না, চোর বলেছিস তাই একদিন আবার তোর মনটাকে না চুরি করে। হঠাৎ কি মনে করে? মনে করুন, সেদিনে পাওনা চাটা খেতে এলাম। সত্যি কথা বলতে কি, গরিবের ঘরে সবসময় চা থাকে না। চা যখন নেই তখন ভাড়ার টাকাটাও নিশ্চয়ই নেই। কিছু মনে করবেন না। আপনি দিবেন কেন? মনে করুন সেদিনকার মতো সামান্য উপকার করলাম, নেই টাকাটা নিন। আসলে কি জানেন, দয়া নেবার জন্যে ভগবান আমাদের এই হাত দুটো দিয়েছেন। দয়া কেন মনে করছেন? মনে করুন কি, ভালোবাসা। পছন্দ হলে আমাকে বল, আমি তোর দাদাকে নিয়ে চৈতিকে দেখে আসব, আশীর্বাদ করে আসব, বিয়ের দিন পাকা করে আসব। কেন কেন আমাকে নেবে না? ছোটদার বউ পছন্দ করার মতো ক্ষমতা কি আমার নেই? বেশ তো, তুইও যাবি। তবে আমার বিশ্বাস সুমনের পছন্দের ফুল থাকবে না। পছন্দ করার মতো শুধু আমার ওই মেয়েটাই আছে। আপনি তো আমাদের অবস্থার কথা সবই শুনেছেন, টাকা পয়সা জোগাড় করে মেয়েটাকে বিয়ে দেব সে সামর্থ্যটুকু আমাদের নেই। এসব বলছেন কেন? আমরা তো শুধু মেয়েটাকেই আমাদের ঘরের বউ করে নিতে চাই। সুমনকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিনটা পাকা করে ফেলি। সুমন, সুমন তো হীরের টুকরো ছেলে, ওকে অপছন্দ করবে কে? এ তো আমাদের সৌভাগ্য। আমার চৈতির কপালে এত সুখ ছিল তা আমি জানতাম না। কার কপালে সুখ আর কার কপালে দুঃখ লেখা থাকে বিধাতা ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, আজ তাহলে উঠি, একটা ভালো দিন দেখে আপনাকে জানাবো। নমস্কার। আপনি এখানে বাড়িতে কি মনে করে? লক্ষ্মী, আজ আমি তোমায় ভুলতে পারিনি। 15 বছর ধরে তোমার স্মৃতি এখন আমার বুকে আছে। বিভাস বাবু, ভুলে যাবেন না, আমি একজনের স্ত্রী, আমার স্বামী দেবতার মতো মানুষ, আর কোনোদিন ভুল করে এ বাড়িতে আসবেন না। হারিয়ে দিচ্ছ, চলে যাচ্ছি, তবে একটা কথা আমি তোমাকে বলে যাই লক্ষ্মী, আমি আগুন, সে আগুন নিয়ে তুমি খেলা করেছ, হাত তোমার পুড়বেই। আজকের রাত আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত, তাই আজকে তোমাকে একটা কথা দিতে হবে। বলো কি চাও? যদি আমার দাদার বৌদির বাবা মা স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছেন, কখনো তাদের মনে কষ্ট দিও না। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন ওদের মনে কষ্ট দেব না। চৈতি, চোখে জল কেন, কি ব্যাপার?
আমাকে বলো কি হয়েছে। মার কথা বারবার মনে পড়ছে। পথে আমি ছাড়া মাকে দেখবার আর কেউ নেই। এই কথা, আমি তোমার মাকে আমাদের বাড়ি নিয়ে আসব। কি হয় না মা, মেয়ের বাড়িতে বোঝা হয়ে থাকবো, পাঁচজনে পাঁচ রকমের কথা বলবে, তার চেয়ে বরং আমি এখানেই থাকি। কেন, মেয়ে কি সন্তান নয়? তাছাড়া আমাদেরও তো মা নেই, মা থাকলে কি আমাদের বোঝা হতো? আপনি শুধু চৈতির মা হয়ে যাবেন না, আমাদের সবার মা হয়ে যাবেন। চলুন মা, আমি আপনাকে জোর করে নিয়ে যাব, চলুন। খাল কেটে ঘরে কুমির নিয়ে এলো লক্ষ্মী, এইবার তোমার সংসারে আগুন জ্বলে উঠবে। যে আগুনের শিখা তোমার চোখের জলে তুমি নেভাতে পারবে না। মা গো, কি হয়েছে চৈতি, কি হয়েছে, কি হয়েছে তোমার? বৌদি, তোমাকে বলা হয়নি, আমি আমি মা হতে চলেছি। ওগো শুনছো, ওগো শুনছো, চৈতি মা হবে, চৈতি মা হবে। চৈতি তুমি বসো বোন, তোমাকে মিষ্টি মুখ করাই। এই সংসারে প্রথম সুখের প্রদীপ আসছে, তুমি মিষ্টি খাও বোন। এ তুমি কি করলে, বন্ধা নারী হয়ে আমার মেয়ের মুখে মিষ্টি তুলে দিলে? যদি ওর অমঙ্গল হয়, যদি সন্তানটা নষ্ট হয়ে যায়? আশীর্বাদের মিষ্টি বিষ নয় মা, যার জন্য চৈতির সন্তান বিষক্রিয়াতে নষ্ট হয়ে যাবে। আপনি কি চান বলুন তো? সুমনা, আপনি কি আমাদের ঘর ভাঙতে এসেছেন? ছোট মুখে এত বড় কথা! আমার কেউ নেই বলে আমি মেয়ের বাড়িতে পড়ে আছি, তাই বলে মেয়ের ভালো মন্দ দেখার ক্ষমতাটুকু আমার নেই? ঠিক আছে, ঠিক আছে, যাবে বাবা দিয়ে আসুক, আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। জামাই বাবা, বাবাজি, চৈতি, চৈতি মা হবে, কত আনন্দের খবর বলো। তা তোমার বৌদি চৈতিকে সন্দেশ খাওয়াচ্ছিল, তা আমি বললাম কি, তুমি তো বন্ধা নারী, তোমার হাতে সন্দেশ খেলে আমার মেয়ের সন্তান নষ্ট হয়ে যেতে পারে, বন্ধ হতে পারে। আচ্ছা বলো, এটাতে কি আমার অপরাধ? বৌদি, তুমি কিন্তু চৈতিকে মিষ্টিটা না খাওয়ালি পাতে। বাহ বাহ সুমন বাহ, এই না হলে ভাই, হ্যাঁ বৌদি, এই সুমনকে নিয়ে তুমি গর্ব করতে, নিজের ছেলে মনে করতে, আজ এই সুমনের মুখে শুনতে হলো যে তুমি একজন বন্দা নারী। সুমন, হাজার বছর তপস্যা করলেও এরম একটা দাদা বৌদির ছোট ভাই হওয়া চায় না। কি বলতে চাও তুমি? শুধু বলতে চাই, তোমার সঙ্গে যদি আমার রক্তের সম্পর্ক হতো, তাহলে যে মুখ দিয়ে তুমি বৌদিকে বন্ধা নারী বলেছ, সেই মুখে আমি তোমাকে ঠাসি একটা চর মারতাম। ও বাবাজি, বাবাজি, ও বাবা গো, তোমার বৌদি তোমাকে শাসন করার জন্য গুন্ডা ভাড়া করে রেখেছে। এই মুখ সামলে কথা বলুন। কি তুমি আমাদের মাঝে কথা বলার কে? তোমাকে একটু আদর করি বলে তুমি আমাদের সংসারের ব্যাপারে কথা বলবে? যাও, বেরিয়ে যাও, কখনো মিথ্যে অধিকার দেখানোর জন্য এখানে আসবে না। আসলে তুমি তো আমাদের কেউ নও। ঠিক বলেছেন, কে আমি, কে আমি? আপনাদের সঙ্গে আমার তো কোনো রক্তের সম্পর্ক নেই,
আসলে কোন মমতার বাঁধনও নেই। আমি আমি আমার যোগ্যতার বাইরে অধিকার দেখিয়ে ফেলেছিলাম, আমি ভুলে গেছিলাম পর কখনো আপন হয় না, আমি ভুলে গেছিলাম আমি আপনাদের কেউ নই, আমি আপনাদের কেউ নই। মান অভিমান নিয়েই তো জীবন সংসার, তুমি কিছু ভেবো না সুমন, সব ঠিক হয়ে যাবে। এখানে 10 লাখ টাকা আছে, অফিসে রাখা ঠিক হবে না, তুমি বাড়িতে নিয়ে যাও, কাল সকালে মিস্টার লাইরিকে পেমেন্টটা করে দেবে। কিন্তু স্যার এতগুলো টাকা কি বাড়িতে রাখা ঠিক হবে? কেন, তুমি কি মনে করো তোমার দাদা বৌদি টাকাটা চুরি করবে? না না, আমি সে কথা বলছি না, টাকার প্রতি লোভ আমার দাদা বৌদির নেই। তাহলে টাকাটা ঘরে নিয়ে যাও, মাত্র তো একদিনের ব্যাপার। ঠিক আছে স্যার। চৈতি, 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 কি বললি তুই? লক্ষ্মীর জন্য তুই তোর সন্তানের মুখ দেখতে পারলি না? হ্যাঁ হ্যাঁ, আজ বৌদির জন্য আমি বাবা ডাক শোনার থেকে বঞ্চিত হয়েছি। শুনতে হয়তো তোমাদের খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা সবাই বলবে। বৌদি যদি সেদিন চৈতিকে মিষ্টি না খাওয়াতো, তাহলে চৈতির বাচ্চা কোনো দিন নষ্ট হতো না। তুই তুই কাকা মামা দিচ্ছিস, একবার ভেবে রেখেছিস? এ তোর কে, হ্যাঁ, যার মমতা স্পর্শ তুই এত বড় হয়েছিস, মানুষ হয়েছিস। তুমি চুপ করো। কেন চুপ করবো? আজ আমাকে সবকিছু বলতে দাও। তুমি কোনো কথা বলবে না, আজ আমি বলবো তোমরা শুনবে। একটা কথা বুঝতে পেরেছি, তুমি আর বৌদি কোনোদিন সন্তানের মুখ থেকে বাবা মা ডাক শুনতে পারোনি বলে আজ আমাকে চৈতিকেও সে ডাক শুনতে দিলে না। সুমন শোন, সুমন শোন, আজ যে লক্ষ্মীর পরিচয় একজন বন্ধনারী হিসেবে, সে কিন্তু বন্ধনারী নয়। মা হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সে তোর আর সুমনের মা হয়ে থাকার জন্য তার মাতৃত্বের নারীটাকে চিরকালের জন্য ডাক্তারের ধারালো চুরি দিয়ে কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ, আজ তাকে তুই বন্ধন নারী বলে অপবাদের কালি দিয়ে তোর এত বড় ত্যাগকে অপমান করলি। তুই বলতে পারলি যে আমরা সন্তানের মুখে মা বাবা ডাক শুনতে পাইনি বলে তার থেকে তোদের বঞ্চিত করেছি? তুমি কেন সব কথা বলছো? আজ আজ আমি সুমনের আদালতে আসামি, ওকে সব বলতে দাও। সুমন তো আজ স্বীকার করবে না, আমরা ওর কে? কেন স্বীকার করবো না? সবাই জানে যে উনি আমার সৎ দাদা আর তুমি আমার সৎ বৌদি। আমি তো সৎ দাদা আর লক্ষ্মী তো সৎ বৌদি। বল বল বল, শুনতে খুব ভালো লাগছে, বল 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 না, বল বল। যা সত্যি আমি তাই বলেছি। সত্যি? তোর এই কঠিন সত্যিটা আমি সত্যি বলে মনে করিনি রে। আমি তো তোকে বুকের মধ্যে জড়িয়ে দেবার সময় আমি কখনো ভাবিনি যে তুই আমার সৎ ভাই। আমি তো ভাবিনি আমার যে বুকে করে আমি তোকে বড় করেছি সেই বুকের মধ্যে তোর এই নির্মম সত্যি ছুরি বসিয়ে দিবি। হ্যাঁ, সুমন বাবুকে? আমি। ও ও, সত্যবাবু তাহলে এখানেই আছেন? সত্যবাবু আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথা রাখতে পারলাম না। আপনি বাড়িটা কেনার জন্য গত রাত্রে 10 লক্ষ টাকা দিয়েছিলেন, টাকাটা রাখুন। বা দাদা, বা বা বা, তোমার আর একটা নতুন চেহারা আজকে আমার সামনে ধরা পড়ল। কি কি বলতে চাইছিস তুই? এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা, কাল রাতে আমি বাড়ি নিয়ে এসেছিলাম একজন পার্টিকে পেমেন্ট করার জন্য, সেই টাকাটা চুরি করে তুমি নিজের নামে বাড়ি কিনতে চেয়েছিলে। এ মিথ্যে, সব মিথ্যে। কি মিথ্যে? কি মিথ্যে, কি মিথ্যে বলো? টাকা চুরি করে আবার বলছো মিথ্যে? এই বাড়ি ছেড়ে আমরা আমরা অন্য কোথাও চলে যাই, চলো। দাঁড়াও,
বৌদি, আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে না? এখানে থাকলে আমার নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাবে। সকাল সন্ধে আমি দেবদেবীর দর্শন করতে পারবো না। দোহাই বৌদি, আমাকে আমাকে এই পাষাণপুরিতে একা ফেলে রেখে যেও না বৌদি, আমাকে একা ফেলে রেখে যেও না। চলো। কথা দিলাম রাজা, তোমরা এখানে এই অবস্থায়? সুমন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? রাজা, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। সেদিন এই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি, ক্ষমা করে দে ভাই। এই হাত আশীর্বাদের হাত, এই হাত ক্ষমা চাইবার হাত নয় বৌদি। আজ আমি একটা অন্যায় করব, তোমরা কেউ আমাকে পাঁতা দেবে না। আমি সুমনকে বুঝিয়ে দিতে চাই যে ও জীবনে কত বড় একটা ভুল করেছে। বৌদি আমাকে অনুমতি দাও, দাদা আমাকে অনুমতি দাও। কথা দে, সুমনকে তুই আঘাত করবি না। কথা দিলাম, আঘাত করব। আরে তোমার চোখ থাকত, তুমি অন্ধ। মানুষ অপসা করো দেবতার দর্শন পায় না, আর তুমি ঘরের লক্ষ্মী আর নারায়ণকে ঘর থেকে তাড়িয়ে দিলে। আমি বৌদিকে কথা দিয়েছি তাই, নইলে তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের জন্যে তোমাকে আমি এমন কঠিন শাস্তি দিতাম যে শাস্তি দেখে আর কোনো ছোট ভাই তোমার মতো অকৃতজ্ঞ হতে না পারে। সুমনের কোনো দোষ নেই, যত অপরাধ আমার, শাস্তি পাবার হলে আমি পাব। সুমন একটা মিথ্যে নাটকের শিকার। বিভাস চৌধুরী আমার ছোট বোনকে নষ্ট করবার ভয় দেখি দাদা বৌদির সাজানো সংসারকে ভেঙে দেবার জন্য আমাকে ব্যবহার করেছে। আসলে আমি কোনোদিনই মা হইনি। বিভাস চৌধুরী আমাকে জোর করে মিথ্যে কথা বলিয়েছিল, 10 লক্ষ টাকা চুরি, এটাও সেই একই ঘটনা। তোমরা সবাই যাকে আমার মা বলে জানো, সে আসলে আসলে বিভাস চৌধুরীর রক্ষিতা। হোয়াট? চৈতি, চৈতি, তুমি কি করেছো? কেন এত বড় সর্বনাশ করলে তুমি আমাদের? আমাকে ক্ষমা করো সুমন, আমি নিরুপায় ছিলাম। আমার ছোট বোন আত্মহত্যা করে আমাকে আমার বন্দী জীবন থেকে মুক্তি দিয়ে গেছে। সবার আগে তুমি আমার সঙ্গে দাদা বৌদির কাছে চলো, আমি তোমার হয়ে তাদের কাছে ক্ষমা চাইব।
আমার এই জন্যে তুমি তাদেরকে যে দুঃখ দিয়েছ, যে কষ্ট দিয়েছ, তার জন্যে আমি তাদের কাছে আচল পেতে ক্ষমা ভিক্ষা চাইব। কিন্তু জ্যোতি, বাবা মার মতো দাদা বৌদিকে যে দুঃখ যে কষ্ট আমি দিয়েছি, কোন মুখ নিয়ে আমি তাদের সামনে দাঁড়াবো বলতে পারো? সুমন, তোমার এতে কোনো দোষ নেই। এসবের জন্য যে দায় তাকে আগে খুঁজে বার করতে হবে। তার আগে চলো দাদার কাছে, চলো চলো। কোথায় যাচ্ছিস? তোর দাদা বৌদিকে ছেড়ে থাকতে পারবি না বৌদি? তোমাদের ছেড়ে আমরা বাঁচতে পারবো না বৌদি। তোমার পায়ে ধরে বলছি, দাদাকে নিয়ে আবার ঘরে ফিরে চলো। ওদের তুমি ক্ষমা করবে না? বৌদি, লক্ষ্মী, তাদের লাশ তুমি নিয়ে চল, চলো চলো তাদের দাও। সবাইকে শেষ করে দে। এবার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এবার আমার বিদায়ের পালা। আসি বৌদি। কোথায় যাচ্ছে আমাদের ছেড়ে? যে রাজা আমাদের জন্য এত করেছে সে খালি হাতে ফিরে যাবে? স্নেহ, মমতা, আশীর্বাদ সবই তো আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। নতুন করে কিছু চাইবার সাহস আমার নেই। কিন্তু তুমি এভাবে ছেড়ে চলে গেলে আমার আদরের ননদিনী যে কেঁদে বুক ভাসাবে। তুমি পারবে তোমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যেতে? ভালো হবে না কিন্তু বৌদি, বলে দিচ্ছি আমি যাচ্ছি। আর লজ্জা পেতে হবে না এদিকায়। দাদা, এবার তুমি তোমার কর্তব্যটা করে ফেলো। দেখি হচ্ছ রাজা, সুমনাকে তোমার হাতে তুলে দিলাম, আশীর্বাদ করি তোমরা সুখী হও।